Assalamu alaikum wa rahmatullah. The students of class 4, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, alhamdulillah. Dear students, now come to the class. Priyo shikhartira, Ami Hasnain sir, aaj tomader jonno ekti English online class niye upasthit hoyechi. Dear students, আমাদের আজকের লেসন আইডেন্টিটি অর্থাৎ পাঠ পরিচিতি দেখে নাও সাবজেক্ট ইংলিশ ক্লাস 4 ইউনিট 1 অ্যাবাউট মি লেসনস 1 টু 3 অর্থাৎ 1 থেকে 3 অ্যাক্টিভিটি এ প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা ইউনিট 1 এর লেসনস 1 টু 3 অর্থাৎ 1 থেকে 3 ए অংশের অ্যাক্টিভিটি এ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ ডিয়ার স্টুডেন্টস আমাদের আজকের পাঠের শিক্ষণফল অর্থাৎ লার্নিং আউটকামস দেখে নাও স্টুডেন্টস উইল বি এবল টু ছাত্রছাত্রীরা সক্ষম হবে মেক সিম্পল সেলফ ইন্ট্রোডাকশনস তারা নিজেদের যে সাধারণ একটি পরিচিতি পরিচয় সেটি তৈরি করতে পারবে एक्सचेंज ग्रीटिंग्स अर्थात अभिवादन विनिमय करते पारबे डियर स्टूडेंट्स आवर टुडेज टॉपिक इज अबाउट मी निज सम्पर्के डियर स्टूडेंट्स तुम्हरा तुम्हादेर टेक्स्ट बुकेर पेज नम्बर 2 ओपेन करो এবং সেখানে তোমরা এই পিকচারটি এবং এখানে যে কনভারসেশন এখানে যে কনভারসেশনে যে আইডেন্টিটি দেয়া হয়েছে নিঃসম্পর্কে প্রত্যেকে এই পেজটি তোমরা দেখতে পাবে অবশ্যই তোমরা ইতোমধ্যে ওপেন করেছো ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো আমরা একবার পড়ে নেই রিডিং পড়ে নেই এখানে কি লিখছে অ্যাক্টিভিটি এতে লুক লিসেন অ্যান্ড সে লুক দেখো লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো হ্যালো আই এম ইউর টিচার মাই নেম ইজ সালমা আক্তার হ্যালো আই এম আলী আই এম ইন ক্লাস 4 এবার দেখো নিচে লেফট সাইডে অর্থাৎ বাম পাশে লক্ষ্য করো হাই আই এম শিরিন আই এম ফ্রম পলাশপুর রাইট সাইডে কী বলছে হ্যালো আই এম বিজয় আই এম 9 ইয়ার্স ওল্ড ডিয়ার স্টুডেন্টস আমি এখানে একবার শুধু রিডিং পড়েছি ডিয়ার স্টুডেন্টস আমরা এগুলো উচ্চারণ অর্থ সব সহকারেই আমরা পড়ব ইনশাআল্লাহ ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো এখানে কি বলছে হ্যালো ওহে আই এম ইউর টিচার আমি তোমার শিক্ষক ডিয়ার স্টুডেন্টস প্রথমেই লক্ষ্য করো আই এম এখানে কিভাবে আই এম সংক্ষেপে আই এম হয়ে গেল লক্ষ্য করো আই এর উপরে একটি অ্যাপোস্ট্রোফি কমা রয়েছে এবং এরপরে এ এম এম এই শব্দটিকে সংক্ষেপে অ্যাপোস্ট্রোফি কমার পরেই একটি এম দিয়ে দিলেই এ এম এর কাজ হয়ে যায় এবং তখন তার সংক্ষেপে উচ্চারণ হয় এম তাহলে কী হলো হ্যালো ওহে আই এম ইউর টিচার আমি তোমার শিক্ষক টিচার শব্দের অর্থ কী শিক্ষক এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা আমরা বাংলায় শিক্ষিকাও বলি কিন্তু ইংরেজিতে শিক্ষক এবং বর্তমানে পুরুষ এবং মহিলা উভয়দেরকেই শিক্ষক বলা হয় আই এম ইওর টিচার আমি তোমার শিক্ষক মাই নেম ইজ সালমা আক্তার আমার নাম হয় সালমা আক্তার ডিয়ার স্টুডেন্টস এখানে ইজ অর্থ হয় এই শব্দটির অর্থ বাংলা করার সময় করা লাগে না সেক্ষেত্রে মাই নেম ইজ সালমা আক্তার আমার নাম সালমা আক্তার এখানে নেম শব্দের অর্থ কী নাম
মাই অর্থ আমার, তাহলে কী হলো, মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কী পেলাম, এখানে আমরা দেখতে পেলাম শিক্ষক তার পরিচয় দিচ্ছে। এবার লক্ষ্য করো, হ্যালো ওহে, আই এম আলী, আই এম আলী, আমি আলী। ডিয়ার স্টুডেন্টস, এখানেও বলে রাখি, এ এম, এই এম শব্দটির অর্থ হয়, এখানে সংক্ষেপে এম হয়েছে, এবং এখানেও এম শব্দের অর্থ বাংলা করার সময় করার প্রয়োজন নেই। আই এম আলী, আমি আলী। আই এম ইন ক্লাস ফোর, আই এম ইন ক্লাস ফোর, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ডিয়ার স্টুডেন্টস, এখানে লাইনটির অর্থ করলে শুধু হয় আমি চতুর্থ শ্রেণীতে, তাহলে কী হলো, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ক্লাস শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, ফোর শব্দের অর্থ হচ্ছে চতুর্থ। আই এম ইন ক্লাস ফোর, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। তাহলে এখানে কে বলছে, আলী বলছে। এবার লক্ষ্য করো, হাই আই এম শ্রীন, এস এইচ আই আর আই এন, শ্রীন, আই এম শ্রীন, আমি শ্রীন, আই এম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থেকে এসেছি। বানানটা আমরা দেখে নিই, পি ও এল এ এস এইচ পলাশ, পি ইউ আর পুর, পলাশপুর, আই এম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থেকে এসেছি। এফ আর ও এম, ফ্রম শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে, তাহলে কী হলো, আই এম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থেকে এসেছি। তাহলে কে পলাশপুর থেকে এসেছে, শিরিন। এবার লক্ষ্য করো, হ্যালো ওহে, আই এম বিজয়, বি আই জে ও ওয়াই, বিজয়, আই এম বিজয়, আমি বিজয়। এখানে বিজয় তার পরিচয় দিচ্ছে, হ্যালো ওহে, আই এম বিজয়, আমি বিজয়, আই এম নাইন ইয়ার্স ওল্ড, আমার বয়স নয় বছর। লক্ষ্য করো, নাইন শব্দের অর্থ হচ্ছে নয়, ইয়ার্স বছর, এখানে দেখো ইয়ারের সাথে এস কেন হয়েছে, একাধিক বছর বোঝানো হয়েছে, সে কারণে ইয়ার্স হয়েছে। এবার ওল্ড শব্দের অর্থ হচ্ছে কি, বয়স, তাহলে কী হলো, আই এম নাইন ইয়ার্স ওল্ড, আমার বয়স নয় বছর। তাহলে এখানে কার বয়স নয় বছর, বিজয়ের বয়স, বিজয় বলছে আমার বয়স নয় বছর। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এখানে প্রত্যেকেই নিঃসম্পর্কে বলেছে, এবং কীভাবে নিঃসম্পর্কে বলতে হয় আমরা সেটা এখানে শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার ইভালুয়েশন, মূল্যায়ন। ডিয়ার স্টুডেন্টস, বলো তো, হোয়ার ইজ শ্রীন ফ্রম, শ্রীন কোথা থেকে এসেছে বলো তো, আশা করি তোমরা সবাই বলতে পেরেছ, শ্রীন ইজ ফ্রম পলাশপুর। প্রিয় শিক্ষার্থীরা, এবার হোমওয়ার্ক, তোমাদের বাড়ির কাজ দেখে নাও, রিড দ্য লেসন কেয়ারফুলি, লেসনটি আজ যে পার্টটি আমরা পড়েছি এটি মনোযোগ দিয়ে পড়ো। এই পার্টটি কোথায় আছে, ইউনিট ওয়ান লেসন্স ওয়ান টু থ্রি অ্যাক্টিভিটি এ, অর্থাৎ ইউনিট ওয়ানের লেসন্স ওয়ান টু থ্রি, অর্থাৎ ওয়ান থেকে থ্রি এই অংশের অ্যাক্টিভিটি এ, এই পার্টে এই আজকের পার্টটি রয়েছে। আশা করি তোমরা সুন্দরভাবে পড়বে এবং খাতায় লিখবে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।